লালমনিরহাট সীমান্তে 4 দিনের ব্যবধানে আরও 2 বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। যদিও সীমান্তে হত্যা বন্ধে অস্ত্রনীতি পরিবর্তনের কথা জানিয়েছিল বিএসএফ। গত 9 মার্চ ঢাকা অনুষ্ঠিত বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন শেষে বিএসএফ মহাপরিচালক নীতিন আগারওয়াল জানান, যৌথ টহলের মাধ্যমে সীমান্তে হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে। তবে সেই সম্মেলনের 21 দিনের মাথায় লালমনিরহাট সীমান্তে মাত্র 4 দিনের ব্যবধানে আরও 2 বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। গত 26 মার্চ আদিতমারি সীমান্তে লিটন মিয়া নামের এক রাখালকে গুলি করে হত্যার পর মরদেহ ভারতে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। পরে পতাকা বৈঠকের মাধ্যমে লিটনের মরদেহ হস্তান্তর করে বিএসএফ। এ ঘটনার 4 দিনের মাথায় কালীগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে মুরলী চন্দ্র নামে আরেক গরু ব্যবসায়ী নিহত হন। এ সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন আরও 2 বাংলাদেশি নাগরিক। দর্শক, সীমান্তের পরিস্থিতির খবর জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান। ডিফেন্স ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের লাগাতার বাংলাদেশিদের গুলি করে হত্যার বিষয়ে কি বলছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি এবং স্থানীয় প্রশাসন? রাজেশ, আপনি যেমন বলছিলেন, লালমনিরহাটে 4 দিনের ব্যবধানে সীমান্তে বাংলাদেশের ঘটনা, সেটি আসলে এটি অনাকাঙ্ক্ষিত। আর এখন এই মুহূর্তে বলার জন্য হচ্ছে যে বিজিবি এবং বিএসএফ যুদ্ধের পক্ষ থেকে প্রায়শই বলা হয় যে সীমান্ত কেন্দ্রিক যে অপরাধী চক্র রয়েছে, সেই অপরাধী চক্রের সদস্যরাই এই ঘটনাগুলি স্বীকার হয়ে থাকেন তাদের দাবি। আমরা যেটি দেখেছি যে লালমনিরহাটে যে প্রথম ঘটনাটি ঘটে সেটি 26 মার্চ লালমনিরহাটের আদিতমারি দুর্গাপুর সীমান্তে এই মৃত্যুর ঠিক 4 দিনের মাথায় আবারও পার্শ্ববর্তী উপজেলা কালীগঞ্জের চন্দ্রপুর ইউনিয়ন চন্দ্রপুর সীমান্তে আমাদের বিজিবি কে সেটি হচ্ছে যে লিটন মিয়া আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। যদিও ওই দিন লিটন মিয়ার পরিবার দাবি করেছিল ঘটনাস্থলেই মারা গিয়েছে এবং তার লাশ নিয়ে দেওয়া হয়েছিল। এই ঠিক এরকম পাল্টাপাল্টি বক্তব্যের একদিন পরেই কিন্তু আবার এই বিএসএফ রাতের আধারে বিজিবির হাতে পতাকা বৈঠকের মাধ্যমে লিটন মিয়ার লাশ হস্তান্তর করে। এই ঘটনা 4 দিনের মাথায় মুরলীচন্দ্রকে তারা 20 জনের মতো একটি দল তারা এই ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিল গরু নিয়ে আসার জন্য এবং সেখানে গুলিবিদ্ধ হওয়ার পর নিয়ে আসে। এই হত্যাকাণ্ড বন্ধে, সীমান্ত হত্যা বন্ধে খবরের মধ্যে আপনি পড়ছিলেন, তার সূত্রটি বলি, সীমান্তে যদি বিএসএফ মরণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধ করে থাকে তাহলে এই হত্যাকাণ্ডগুলো কিভাবে ঘটছে সে বিষয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। যদিও সীমান্তে এই সীমান্ত হত্যা বন্ধে বিজিবির পক্ষ থেকে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে, লালমনিরহাট করে বিজিবি সীমান্ত গ্রামগুলোতে কিন্তু প্রচারণা চালাচ্ছেন, বিভিন্ন ক্যাম্পেইন করছেন যেন সীমান্ত কেন্দ্রিক কোনো অপরাধের সঙ্গে সীমান্তের মানুষজন জড়িত না থাকে। তারপরও একটি সিন্ডিকেট, একটি চক্র, অপরাধী চক্র এই সীমান্ত অপরাধের সাথে জড়িত এবং তাদের প্রলোভনে কিছু সহজ সরল মানুষ নিয়মিত বাদে পড়ছে এবং এই ভারতে প্রবেশ এবং অনুপ্রবেশ এই ঘটনার মধ্য দিয়ে জীবন হারাচ্ছে। এই এই সীমান্ত হত্যা বন্ধে কার্যকরী পদক্ষেপ নিবে উভয় দেশের কর্তৃপক্ষ, এই প্রত্যাশা লালমনিরহাটবাসী। এই ছিল সীমান্ত হত্যা নিয়ে লালমনিরহাটের সর্বশেষ পরিস্থিতি। রাজেশ।